আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি কাজী রুবেল শাহরিয়ার রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়েন দ্য বাংলা ব্লগার। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বোতল আছে। তো এই বোতলটা কিসের বোতল বা এটা কি, এগুলো নিয়ে আজকে ভিডিও হবে। সো আমার হাতে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে অক্টেন বুস্টার। আপনারা দেখেন ফ্লেমিঙ্গোর অক্টেন বুস্টার। তো এই এইটা কি করে, জাস্ট আপনার যে অক্টেনটাকে সেটাকে বুস্ট করে। সো এই প্রোডাক্টটার মূল কাজ কি এবং এই প্রোডাক্টটা আমরা কখন ইউজ করব এবং এই প্রোডাক্টটা কীভাবে ইউজ করবো, আজকের ভিডিও দেখলে আপনারা পুরোটাই জানতে পারবেন। তো মূলত এটা হচ্ছে ফ্লেমিঙ্গোর অক্টেন বুস্টার। যেহেতু অক্টেন কথাটা আছে, তার মানে হচ্ছে আপনাদের একটা ধারণা হয়ে গেছে এটা অক্টেন রিলেটেড কিছু হবে। তো হচ্ছে অক্টেন আমরা কোথায় ইউজ করি, আমরা ইঞ্জিনের ফুয়েল হিসাবে অক্টেন ইউজ করি। সো আমরা বাংলাদেশে যারা বাইক চালাই তারা বিভিন্ন পেট্রোল পাম্প থেকে বিভিন্ন অক্টেন নিয়ে থাকি। সো বাংলাদেশে অক্টেন যে রাখার পদ্ধতি, ট্রান্সপোর্টের পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা অ্যাকচুয়াল যে অক্টেনটা সেটা পাই না। সো সেই কারণে কি হয়, আমাদের বাইকটা যখন দীর্ঘ সময় একবারে মানে নিম্নমানের অক্টেন ব্যবহার করা হয় তখন বাইকের বিভিন্ন পার্টস নষ্ট হয়ে যায়। এবং আরেকটা বিষয়, আমরা বাইকের যে শক্তিটা মানে হচ্ছে বাইকের টপ বলেন, বাইকের থ্রোটল রেসপন্স বলেন, ওইটা ঠিকমতো পাই না শুধুমাত্র অক্টেনের মান খারাপের জন্য। এবং এটা আপনি চাইলেও ঠিক করতে পারবেন না, কারণ বাংলাদেশের সব পাম্পেই অক্টেনের মান নিম্ন। সো এই যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে অক্টেন বুস্টার ফ্লেমিঙ্গোর। এটা স্পন্সার্ড ভিডিও না আগেই বলে দিচ্ছি। তো এই জিনিসটা কি করে, আপনার যে অক্টেনটা আছে সেটা পরিমাণ মতো মিশাইলে অক্টেনটাকে বুস্ট করে। অর্থাৎ সো আপনার অক্টেনটা যে মানে থাকা দরকার সেই মানের অক্টেনটাকে তৈরি করে এবং অক্টেনের যে গুণটা সেটাকে ফুটিয়ে তোলে। এইটাই এটার কাজ। মূলত এটার দাম 250 টাকা। এটা আমি কিনছি আমার গাড়ি এবং বাইক দুইটার জন্যই। নর্মালি একটা বোতলের দাম 250 টাকা, বোতলটাতে আপনি 60 লিটার অক্টেনের জন্য ইউজ করতে পারবেন। তো দেখা যাচ্ছে একটা গাড়ির ফুয়েল ট্যাঙ্ক থাকে 55 লিটার আর বাইকের থাকে 12 লিটার। তো আপনি চাইলে বাইকে যদি ইউজ করেন তাহলে এইটাকে 4 বার বা 5 বার ইউজ করতে পারেন, যেহেতু 5 বারং 60, এটাকে 5 ভাগে ভাগ করে দিতে হবে এক। আর যদি গাড়িতে ইউজ করেন গাড়ির ফুয়েল ট্যাঙ্ক ফুল করে আপনি ঢেলে দিলেই পারেন। সো এইটা একটা বিষয়। আর একটা বিষয়, এটা কীভাবে ইউজ করবো। তো বাইকে ইউজ করতে গেলে আপনার তেলটা মানে তেলের ট্যাঙ্কি ফুল করবেন পাম্প থেকে। এরপরে কী করবেন, এটার 5 ভাগের 1 ভাগ এটা খুলে মুখা দিয়ে মেপে, নর্মালি 2 মুখা দিলেই হয়, দিয়ে আপনার ট্যাঙ্কিটাকে লাগাই দিবেন এবং আপনি পুরো বাইকটা চালাবেন। এই ক্ষেত্রে কী হবে, আপনার মাইলেজটা ইনক্রিজ হবে, আপনার বাইকের পারফরমেন্স ভালো হবে এবং আপনার বাইকের ইঞ্জিনের লংজিভিটি বাড়বে। সো মূলত আমি হাইলি রেকমেন্ড করবো যে আপনারা যদি R15 ভার্সন 3, CVR, GSXR এইসব বাইক ইউজ করেন তাহলে সেইটাতেই অক্টেন বুস্টার ইউজ করতে। নর্মালি কমিউটার বাইকে অক্টেন বুস্টার দরকার হয় না, কারণ আমাদের যারা হাই পারফরমেন্স চায় তারা R15 বা ওই সব বাইক চালায়। নর্মালি কমিউটার বাইক যারা চালায় তাদের হাই পারফরমেন্সের কোনো দরকার নেই। তো মূলত এটাই ছিল আজকের ভিডিও। আর এটা হচ্ছে অক্টেন বুস্টার, এটা আমি আমার বাইকে ঢালবো, তারপরে হচ্ছে গাড়িতে ঢালবো, এরপরের কোনো ভিডিওতে এটার যে গুণাগুণ সেটা আপনাদের জানাবো। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম।